হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা আপনারা যদি ব্যাংকের সাথে আধার লিঙ্ক করানো থাকে অর্থাৎ আপনার যদি আধার কার্ড থেকে থাকে এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আপনার যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও ব্যাঙ্ক থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকা তো কী হবে আপনি এই ধন অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা সরাসরি আগেই নিতে পারবেন আজকের ভিডিও তো আমরা জেনে নিতে পারবো আপনার ব্যাংকে যদি জিরো ব্যালেন্স থেকে থাকে তাও কিন্তু আপনি টাকা নিতে পারবেন অগ্রিম হিসেবে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানিয়ে দেবো জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করব তো বন্ধুরা চলুন আমরা যে বিষয়টি দেখব যে জনধন অ্যাকাউন্টে যে পাঁচ হাজার টাকা যে দেওয়া হবে আগে থেকে ন্যূনতম ব্যালেন্স যদি নাও থাকে তাহলে যে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো সেই পাঁচ হাজার টাকা মহিলাদেরকে কীভাবে দেওয়া হবে চলুন আমরা একটু বিস্তারিত নিউজের মাধ্যমে যে বিষয়টি বলা হয়েছে জেনে নিই তো বলা হয়েছে দেখুন যে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করলেই মিলবে পাঁচ টাকা কিন্তু কি হবে এই টাকাটা মিলবে প্রধানমন্ত্রী জনধন যোজনা অনুযায়ী দেশের গরিব মানুষেরা ব্যাংক বা পোস্ট অফিসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা যোজনায় খোলা অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকলেও আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এছাড়া বলা হয়েছে দেখে নিন কী কী সুবিধা মিলবে এই অ্যাকাউন্ট খুললে তবে এই অ্যাকাউন্টের সুবিধা কেবল তারাই পাবেন যাদের অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে লিঙ্কড রয়েছে জনধন যোজনায় অ্যাকাউন্টে গ্রাহকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আপনার যদি জনধন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করানো থাকে আধার কার্ডে তবেই এই টাকা মিলবে এবং এখানে যদি আপনারা জিরো ব্যালেন্স থেকে থাকে যদি টাকা পয়সা কোনো না থেকে থাকে তাও পাবেন কিন্তু এটা হচ্ছে ওভারড্রাফ্ট হিসাবে আপনাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা অগ্রিম আপনাকে আবার পরবর্তীতে এটা দিয়ে দিতে হবে তো তারপর বলা হয়েছে ওভারড্রাফ্টের সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো আধার লিঙ্ক থাকা অত্যন্ত বাধ্যতামূলক বলা হয়েছে এর সাথে সাথে আরও কি বিস্তারিত বলা হয়েছে দেখুন এই যোজনার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক পরিবারকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা জন ধন যোজনায় আপনি দশ বছরের বাচ্চারও অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যাদের রয়েছে আঠারো বছরের নিচে অর্থাৎ মহিলা যারা দশ বছরের বয়স যাদের বারো বছর তারাও কিন্তু এ অ্যাকাউন্টে খুলতে পারবেন এবং এ অ্যাকাউন্টের সুবিধা কিন্তু নিতে পারবেন এছাড়াও যাদের আপনার অ্যাকাউন্টের শূন্য ব্যালেন্স থাকলেও যখন আপনি টাকা তুলতে পারবেন তাকে ওভারড্রাফ্ট বলা হয় অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি শূন্য ব্যালেন্স থেকে থাকে কোনো পয়সা না থেকে থাকে তাও আপনি যে টাকাটা তুলতে পারবেন সেটাকে ওভারড্রাফ্ট বলা হয় সেটা অগ্রিম টাকা দেওয়া হবে এছাড়াও জন ধন অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার লিঙ্ক না থাকলে এই সুবিধা মিলবে না ওভারড্রাফ্টের সুবিধার জন্য রয়েছে কিছু শর্ত যেগুলো আপনারা মানতে হবে তো বলা হয়েছে এর জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে প্রথমত ছয় মাস অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে তারপরে যেটা বলা হয়েছে এবং সময় সময়ে এই অ্যাকাউন্টের লেনদেন করতে হবে তো ছয় মাস আপনাকে প্রথমত এই অ্যাকাউন্টে টাকা পয়সার লেনদেন করতে হবে তারপর আপনাকে এই অ্যাকাউন্টের সময় সময় আপনাকে টাকা লেনদেন করতে হবে এবং এই এই ছয় মাস কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের ভালো ব্যালেন্স রাখতে হবে আপনাকে তো তারপরে বলা হয়েছে যে এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারদের রুপে কার্ড জারি করা হয়ে থাকে তো রুপে কার্ডও কিন্তু আপনি পেয়ে যাবেন যে রুপে কার্ডগুলো দিয়ে আপনি এটিএম কার্ড আপনি টাকা পয়সা পারবেন সব কিছুই কিন্তু আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন এখান থেকে ফ্রিতে কিন্তু আপনাকে ডেবিট কার্ডটাও দেওয়া হয়ে যাবে হবেই এছাড়াও বলা হয়েছে এই অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে বলা হয়েছে এই অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার কার্ড এনআরই জব কার্ড যাতে নাম আপনাদের উল্লেখ থাকবে এবং ঠিকানা থাকবে এবং আধার নম্বর লেখা রয়েছে এরকম কিন্তু জিনিস আপনাকে জমা দিতে হবে আপনার এরকম যে ডকুমেন্টগুলো এখানে বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার কার্ড অর্থাৎ যেগুলোতে আপনার ঠিকানা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন সেই ডকুমেন্টগুলো আইডেন্টিটি তো তারপর যেটা বলা হয়েছে আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো ব্যাংকে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি শাখাতে হোক ব্রাঞ্চে হোক আপনি যেখানে সেখানে খুলতে পারেন কোনো কোনো সমস্যা নাই তবে ফর্মে নাম মোবাইল নাম্বার ঠিকানা নমিনি সহ একাধিক তথ্য দিয়ে জমা দিয়ে দিলে অ্যাকাউন্ট খুলে যাবে তো এর জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে ধরুন আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার একটা ব্যাঙ্কে ভালো একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে সেভিংস অ্যাকাউন্ট সেটাকে আপনি জন ধনে রূপান্তরিত করতে পারবেন শুধুমাত্র একটি ফর্ম ফিল করতে হবে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা আপনার জন ধনে রূপান্তরিত হয়ে যাবে এবং জনধনে রূপান্তরিত হলেই আপনার সেখানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে যাবে এবং এই অ্যাকাউন্টের সাহায্যে আপনি কিন্তু সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন এর সাথে সাথে আপনাকে কিন্তু একটা ফ্রিতে রুপে কার্ড দেওয়া হবে তার কিন্তু বছরে কোনো চার্জ কাটা হবে না বছরে কিন্তু আপনার এটিএম কার্ডটার রকম আপনার ব্যালেন্স কাটা হবে না যে এটিএম কার্ডে দেখবেন যে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্ট যাদের রয়ে থাকে যাদের যাদের ব্রাঞ্চে খোলা থাকে বা অন্যান্য যাদের দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টে তাদের এটিএম কার্ড দেওয়া হয় এবং সেই এটিএম কার্ডে বছরে কিন্তু দেড়শো টাকা বা দুশো টাকা করে কিন্তু চার্জ কাটা হয় এটিএম কার্ডটা ব্যবহার করার জন্য কিন্তু এক্ষেত্রে জনধন অ্যাকাউন্টের সাথে যদি আপনাদের আধার লিঙ্ক থেকে থাকে তাহলে আপনারা সেখানে একটা এটিএম কার্ড দেওয়া হবে ডেবিট কার্ড দেওয়া হবে সেই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি টাকা তুলবেন বছরে কিন্তু কোনো রকম চার্জ আপনারা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা কিন্তু তুলেছেন এবং সম্পূর্ণ ফ্রিতে মানুষকে সুবিধা দিচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কীভাবে হবে ড্রাফটের সুবিধা পাবেন কীভাবে পাঁচ হাজার টাকা ওভারড্রাফ্ট আপনারা পাবেন জনধন যোজনার এই সুবিধা আপনারা মহিলাদের জন্য দেওয়া হয়েছে এই সুবিধা আপনারা কীভাবে পাবেন এই স্কিমে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাকে করতে